আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইন্ট্রোটা দেখে কিন্তু বুঝতেই পারছেন যে আজকে মজাদের একটি মাছের রেসিপি নিয়ে এসেছি, তো চলুন দেখে আসি রেসিপিটি। এখানে দেখতে পাচ্ছেন বেশ একটু বড় সাইজের কিছু মাছ আছে এখানে, তো এটাকে বলে হচ্ছে শেহরি ফিশ। সৌদি আরবে এই মাছটা খুবই জনপ্রিয় একটা মাছ এবং এটা খেতেও কিন্তু খুবই অসাধারণ মাছটি। তো মাছটা আমি একদম বাজার থেকে কিন্তু একদম আস্ত কিনে নিয়ে এসেছিলাম এবং কেচি দিয়ে এই মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আমার চ্যানেলে কিভাবে কাচি দিয়ে মাছ পরিষ্কার করতে হয় সেটার একটা ভিডিও আছে, চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আই বাটনে ভিডিওটির লিংক আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন মাছটাকে আমি বেশ ভালো করে পরিষ্কার করে একদম কেটে সুন্দর করে নিয়েছি, আর মাছের এই পাশ ওপাশ আমি ছুরি দিয়ে মাছটাকে কেচে নিয়েছি এবং লবণ, হলুদ মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট এবং একটু লেবুর রস দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। বিসমিল্লাহি রহমানি রহিম, আমি মাছটা ভাজার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানটা শুকিয়ে গিয়েছে, এখন হচ্ছে এখানে মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখন মাছ ভাজার যে আগে টিপসটা আমি সবসময় ফলো করি, এখানে আমি হচ্ছে একটু লবণের ছিটা দিয়ে দিলাম। এতে করে হবে যে মাছটা সুন্দর করে উঠে যাবে এবং তলায় লেগে যাবে না। তো তেলটা কিন্তু অলরেডি বেশ ভালো গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছটা এভাবে দেওয়ার পরে কিন্তু একদম খুব তাড়াতাড়ি করে উল্টানো যাবে না, আমি মোটামুটি এখানে মিনিট তিনেকের মতন মাছটাকে ভেজে নিয়েছি, এখন মাছটাকে উল্টিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং আপনাদের মাছের অবস্থা বুঝে আপনারা মাছটাকে ভেজে নেবেন, কারণ আমি এখানে 3 মিনিটের মতন ভেজেছি, আপনাদের আরও কম বেশি টাইম লাগতে পারে। তো এভাবে আমি মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমার যেহেতু এখানে 4টা মাছ ছিল তো 2 ব্যাচে মাছগুলোকে ভেজে আমি উঠিয়ে নিয়েছি একদম ভালো করে। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় এবং এখানে আমি যে মাছ ভাজার তেলটা রেখেছিলাম এই তেলটা দিয়েই আমি হচ্ছে মাছটাকে রান্না করে নিব। আর এখানে আমি হচ্ছে এই তেলের সাথে আরও একটু পরিমাণে তেল দিয়ে দিব, কারণ তেলটা কম মনে হচ্ছে, যেহেতু এটা মাছের ভুনা হবে বা আপনারা দো পেঁয়াজিও বলতে পারেন, তো এই কারণে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি। এবং এখানে বেশ অনেকটা পরিমাণ আমি প্রায় 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে এটাকে ভেজে প্রায় অলমোস্ট 50%-এর মতন ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ পরিমাণের আদা রসুন পেস্ট এবং এখানে দিব হচ্ছে 1/2 চা চামচ পরিমাণে জিরার পেস্ট। এটা দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে আমি আগে ভেজে নিব, তো মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা আমার কষানো মানে ভাজা হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে আমি মশলাটা কষানোর জন্য এখন পানি দিয়ে দিলাম। আর এখানে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মিক্স মশলার গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। এটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিব একদম তেল উঠে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু বেশ ভালোভাবে একদম কষানো হয়ে গিয়েছে, একদম বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম মাছটা রান্না করার জন্য। ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে এই ঝোলের মধ্যে সুন্দর করে দিয়ে দিব। এই মাছটা কিন্তু এভাবে আপনারা ভুনা করেও খেতে পারেন, চাইলে আবার আপনারা একদম ফ্রাই করেও খেতে পারেন, এটাও কিন্তু খুব অসাধারণ লাগে। তো এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন হচ্ছে মাছটা বলক আসলে আমি ঢেকে দিলাম।
এখন এই পর্যায়ে দেখি যে কি অবস্থা। তো এই তো মোটামুটি বলক উঠে এসেছে, এবং আমি কিন্তু এরকম ঝোল রাখবো না, এটা কিন্তু একদম ভুনা ভুনা হবে। এখন এই পর্যায়ে আমি ফ্রোজেন কিছু ধনিয়া পাতা, এটা আমি মাছের মধ্যে আমি দিয়ে দিলাম। আপনাদেরকে আমি অন্য আরেকটা ভিডিওতে বলেছিলাম ফ্রোজেন ধনিয়া পাতা কীভাবে ইউজ করতে হবে। এটা একদম ফ্রিজ থেকে নামিয়ে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে ফ্রোজেন ধনিয়া পাতাটা। এটা কিন্তু বাইরে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, টেস্টও ভালো আসবে না। তো অলমোস্ট কিন্তু এটা হয়ে এসেছে, আমি আরও একটু শুকিয়ে নিব। যেহেতু এটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তাই আমি আবারও ঢেকে দিব, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো মাছের মধ্যে একদম মিশে যাবে। তো এই যে অলমোস্ট দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমার মাছ ভুনাটা রেডি। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের শেহরি ফিশের দো পেঁয়াজা বা শেহরি ফিশের ভুনা, যে যেটাই বলেন না কেন। তো এই মাছটা কিন্তু খেতে খুবই অসাধারণ এবং খেতে খুবই দারুণ। আপনারা বাসায় এইভাবে শেহরি ফিশ না হোক, অন্য কোনো মাছ দিয়েও এভাবে আপনারা হচ্ছে এই ভুনাটা করে খেতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এবং আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকুন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।